আমরা একটা ছবি দেখলাম, যে ছবিটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গতকালকে গিয়েছিলেন G20 সম্মেলনে, সেখানে অনেক সেলফি উঠেছে এবং সেটা নিয়ে ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসে আর কখনোই কারো সেলফি তোলা নিয়ে এত ভাইরাল হয় নাই। কিন্তু এই ভাইরালটা হয়েছে, একটা বিশেষ গুরুত্ব বহন করে এই সেলফিটা এবং বিশেষ একটা মুহূর্ত বাংলাদেশের জন্য। বাংলাদেশে একটা বিশাল রাজনৈতিক সংকট চলতেছে এবং এই সংকটের যারা সমাধান করতে পারে বা যারা গিট্টু লাগিয়ে রাখছে সেলফিটা মূলত তাদের সাথে, এই কারণেই এটা এত আলোচিত হচ্ছে। এখন আমি সে আলোচনায় যাচ্ছি না, আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। দেখেন যে একটা সেলফিতে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমারা তারা কতটুক সভ্য, শিক্ষিত, বিনয়ী, ভদ্র, আর আমরা কতটুক ঠিক উল্টা দিকে অশিক্ষিত, মূর্খ, বর্বর, অসামাজিক। এটা বিচার বিশ্লেষণ করতে আপনি একটা ছবি বিশ্লেষণ যদি করতে পারেন। আর একটা বিষয় আছে যেটা ধার্মিক কথা আমি বললাম না, ধর্ম তো বিধর্মীদের মানুষ মনে করে না, আমাদের ইসলাম ধর্ম বিধর্মী কাফেরদের সাথে সম্পর্ক করাও হারাম। কিন্তু এই যে শার্টটা পরা শিখেছি এটাও আমরা পশ্চিমাদের বিধর্মীদের কাছ থেকে শিখেছি, হ্যাঁ, মুনাফেক বিধর্মী কাফের তাদের কাছ থেকে আমরা শিখছি। যাক, আজকের আলোচ্য বিষয়টা আমি দেখাই আপনাকে। দেখেন এই ছবিটা আগে দেখাই নি, তারপরে কথা বলি। এই ছবিটা চিনতে পারতেছেন আপনারা, ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারে বসা, তার ডাইন পাশে হাঁটু গেড়ে মাটিতে বসা কথা বলতেছেন যিনি, উনি আর কেউ না, উনি কে জানেন? উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক। কোথাকার প্রধানমন্ত্রী? একটা পরাশক্তি ব্রিটেন, লন্ডন, যে লন্ডন বিশ্বের একটা পরাশক্তি, আমাদের স্বপ্ন, যারা আমাদের 200 বছর শাসন করে গেছে, সেই মহাশক্তিধর রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে কিভাবে বসে কথা বলতেছে। আচ্ছা, দেখছেন, এবার আলোচনায় আসি। এই যে ছবিটা আপনাদেরকে দেখাইলাম, আমি ব্রিটেনের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পায়ের কাছে হাঁটু গেড়ে বসা কথা বলতেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী চেয়ারে আছেন। এটাকে নিয়ে আমাদের আওয়ামী ঘরনার যত লোক আছে, এই সব এরা প্রপাগান্ডা চালাচ্ছে কি জানেন, যে দেখো আমাদের শেখ হাসিনা কতটুক সম্মানিত, কতটুক পজিশন বিশ্বের নেতা, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদধূর তলে বসে আছে। এই ছবিটা ব্যাপক ভাইরাল করতেছে এবং শাহরিয়ার জালাল ভাই ইতালি থেকে দেখছেন, আপনাকে স্বাগতম। এই ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, তাহলে কি হলো? আওয়ামী লীগের কথা হলো এটা, যে দেখো আমাদের নেত্রী কত বড় শক্তিশালী, ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর পায়ের নিচে কি সম্মান দিতেছে, তোমরা দিবা না কেন? আচ্ছা, এখন এই জিনিসটা আওয়ামী লীগের যারা নিচের লেভেলের নেতাকর্মী আছে সারা দেশে, এ একটা ছবি, আর ওই যে জো বাইডেনের সাথে যে ছবি, এই ছবিগুলো দুটো ছবি দেখাবো, একটা দেখেছি তো আরেকটা দেখাই আপনাদেরকে। দেখেন আরেকটা ছবি, দেখেন
একটা দেখাইলাম আরেকটা দেখে তোমার প্রধানমন্ত্রী টি-20 দেখুন এই দেখেন ওই একটা দেখছেন আর এই একটা দেখেন উপরের এই ছবিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তার কন্যা পুতুল আছে আর জো বাইডেন এই সেলফিটা জো বাইডেন হাসি মুখে নিজেই তুলে তুলতেছে দেখেন খেয়াল করে দেখেন দেখছেন আচ্ছা এই দুইটা নিয়ে কথা বলি এইটা হলো ভদ্রতা বিনয় একটা মানুষের মানুষ হিসেবে শিক্ষা দীক্ষা সভ্যতা ভব্যতা সবকিছু মিলাইয়া আমাদের প্রধানমন্ত্রী ওখানে বসা ছিলেন যেহেতু ঋষিপনা নিজেই আসছেন কোনো কথা বলার জন্য এখন উনি অনেক লম্বা মানুষ উনি যদি দাঁড়ায় থেকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন তাহলে আমাদের প্রধানমন্ত্রী চেয়ার থাকবে উপরের দিকে এমনে আর উনি চেয়ার থাকবে এমনে এটা দৃষ্টিকটু দেখা যাবে সারা বিশ্বে এবং উনি যেহেতু ওনার প্রয়োজনে আসছে কাজেই ওইখানে আরো অনেক বসা আছে কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ ওইখানে যখন হঠাৎ করে ঋষিপনাক আসলো দেখেছেন আপনারা টিভিতে আন্তর্জাতিক মিডিয়া আপনারা দেখেছেন আমরাও দেখেছি যখন আসলো শেখ হাসিনা কিন্তু ওইখানে উঠে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতে পারবে না সেই পরিবেশ কিন্তু নাই এটা শৃঙ্খলা ভঙ্গ হবে অনেক বিশ্ব নেতৃবৃন্দ বসে কথা বলতেছে এই কারণে ওই সুযোগটা শেখ হাসিনাকে পর্যন্ত না দিয়েই বা আমাদের শেখ হাসিনা তো 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আর আগে ছিলেন 5 বছর উনি তো সারা বিশ্বের কোথায় কিভাবে চলতে হয় জানে কাজে উনি বসে আছে ঋষিপনাক হাঁটু গেড়ে তার এখানে বসে ওনার প্রয়োজনীয় কথাবার্তা উনি সাইরে নিলেন কমরেড হৃদয় খান যোগ দিয়েছেন এর এই সেলফিতে পশ্চিমাদের বা বিশ্বে যারা সভ্য সমাজে এই সেলফিতে এটা প্রমাণিত হয় না যে শেখ হাসিনা অনেক ক্ষমতাশালী বা শেখ হাসিনাকে ঋষিপনা মহাশক্তিধর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার পায়ের নিচে এসে বসে গেছে কিছু নেওয়ার জন্য এটা প্রমাণিত হয় না এইটা প্রমাণিত হয় বিশ্ববাসীর চোখে যে ঋষিপনা উনি একটা সঠিক কাজ করেছে এবং উনি ওই সমাজটা ওই প্রোগ্রামটা 100 ভাগ সঠিকভাবে উনি ফলো করেছেন বা মেনটেন করতে পেরেছেন এটা কিন্তু যত কিছু ক্রেডিট পাওয়ার এটা কিন্তু ঋষিপনা কি পাইব কিন্তু বাংলাদেশে দেখি এই ছবিটাকে পুরো ভাইরাল করে দিয়া বলতেছে উল্টাটা যে দেখো প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যার কত ক্ষমতা তাহলে এই প্রসঙ্গটা আমি এই জন্য আনলাম দেখেন যে সভ্যতা কি জিনিস নম্রতা কি জিনিস ভদ্রতা কি জিনিস সামাজিকতা কি জিনিস কালচার কি জিনিস এটা আমরা বাঙালিরা চুতিয়া বাঙালিরা আমরা তো বুঝি না পরে যে ছবিটা দেখালাম জো বাইডেন নিজেই সেলফিটা তুলে দিল কেন এটাই হলো ভদ্রতা আপনারা দেখেছেন রাস্তাঘাটে কানাডার প্রধানমন্ত্রী টুন্ডো যাচ্ছে একজন বলল সেলফি তুলব তার হাত থেকে মোবাইলটা নিয়ে হাসি মুখে সেলফিটা তুলে দিল ঠিক আছে এবার বলি যে ওই ছবি যত প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশাল ক্ষমতাধর ক্ষমতার সাথে এটার কোনো এই সেলফির কোনো ই নাই বরঞ্চ এটা ওনাদের মহানুভবতা এবং ওনাদের সংস্কৃতি উনি যে একলা করছে এটা তা না দেখলেন না সারা বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট
উনি নিজে সেলফি তুলে দিলেন কি কারণে শেখ হাসিনা সেলফি তুললেন কি কারণে ক্যামেরাম্যানের ওখানে অভাব ছিল লোকের অভাব ছিল কিন্তু উনি তুললেন কেন এটাই শিষ্টাচার এটাই ভদ্রতা যে একটা মানুষ আমাকে মূল্যায়ন করেছে ভালো আমার সাথে একটা ছবি তুলতে চেয়েছে আমিও ততটুকু মূল্যায়ন তাকে করে দিলাম ঋণ শোধ ওদের পরকালে দরকার নাই নগদ ঋণ শোধ করে দিলে আপনি তাকে ভালোবেসে ছবি তুলতে চাইছেন সে হাসি মুখে আপনার মোবাইল নিয়ে সেলফিটা নিজেই তুলে দিছে আপনাকে সম্মান জানিয়ে দিয়েছে এটাই কিন্তু বাংলাদেশের অসভ্য জাতির কালচারে ছবি দিতে আসার পরে এটার বিভিন্ন ধরনের বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কি বিশ্লেষণ দেখতে পাচ্ছি একটাতে বিশ্লেষণ আসতেছে জো বাইডেন নিজে সেলফি তুলে দিছে এটা তাদের কালচার ভালোবাসার বহিঃপ্রকাশ আর একটা ছবিকে শেখ হাসিনারে বানাইছে মহাশক্তিধর আর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বানাইতেছে যে তার পায়ের নিচে বসে আছে এখন এবার আসেন বাংলাদেশে কেন এগুলো প্রপাগান্ডা চালাইতেছে বাংলাদেশের সেলফি অর্থাৎ হলো তবে প্রধানমন্ত্রীর বিষয়টা ভিন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা ভিন্ন আমরা যে কয়েকবার গিয়েছি গণভবনে সাক্ষাতে দেখা সাক্ষাতের পরে উনি নিজেই কিন্তু বলে ওনার ওখানে যত লোক গেছে আপ্যায়নের পরে উনি নিজেই উঠা সব টেবিলে সবার কাছে গেছে যাই যে হাসি মুখে বলেন আসেন সেলফি তুলি আমরা যে 2018 সালের নির্বাচনে আগে পরে যারা গিয়েছি আগে পরে আরো যারা গিয়েছি শুধু আমাদের সাথে না সবার সাথে ওনার আচরণটা এরকম কিরকম আসেন সেলফি তুলি এবং হাসি মুখে সমপর্যায়ে দাঁড়িয়ে দেখবেন প্রধানমন্ত্রীর যত ছবি আছে দুই একটা ছাড়া বেশিরভাগ ছবি দেখবেন উনিও দাঁড়ায় আছে যারা গেছে তাদের দাঁড়ায় রয়েছে এবং হাসি মুখে ছবি তুলেছেন এটি হলো রেওয়াজ এটি হলো সভ্যতা ভব্যতা এটাই বিনয়তা কিন্তু একটা ছবি দেখাতে পারবেন যতগুলো এই যে পলিটিক্যাল পার্টির সাথে যত বৈঠক বা যত অনুষ্ঠান হয়েছে যে উনি বসে আছে আর অন্যান্য দলের রাজনৈতিক দলের কোনো নেতা বা কেউ দাঁড়ায় রয়েছে প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে বিশেষ করে সেলফি যখন তোলার এমনি প্রোগ্রামে যখন থাকে উনি বসে ছবি উঠে এটা ভিন্ন জিনিস আচ্ছা এবার আসেন বাংলাদেশের কালচারটা দেখেন বাংলাদেশের সেলফি অর্থ হল যে দুর্বল অপেক্ষাকৃত সামাজিকভাবে যার অবস্থান নিচে উনি ধরেন একটা দলের পদ পদবিতে যে তার চেয়ে একটু বড় তার সাথে যে একটা সেলফি তুলে সে ফেসবুকে দেয় দিয়া কি বলে ফেসবুকে দিয়া বলে কমরেড হৃদয় খান তারপরে আছে এমডি শাহিন খান আর এক ভাই আমেরিকা থেকে দেখতেছেন প্রত্যেক জালাল ভাই স্বাগতম আপনাকে আমার একটা ছবি দেখছিলেন ওটা কোথায় ছবিটা আচ্ছা যাক এখন যে বিষয়টা বলতে চাচ্ছি এই যে ছবি নিয়ে প্রপাগান্ডা চালাইতেছে আর বাংলাদেশের সেলফির যে বিষয়টা একটু বলি একজন ইয়ারে দেখলাম মেয়রকে আমি নামই বলে দিই ঢাকা দক্ষিণের মেয়র তাপস সাহ ওনার সাথে একটা ছবি দেখলাম আমি পরশুদিন ওনার বাবার বয়সী লোক চুলদারি পাকা কে কয়েকজন গেছে ছবি তুলছে ওনার দলেরই কিন্তু এভাবে বসে আছে কে মেয়র সব বসা আর ওনার বাপের সাথে লোক দাঁড়ানো এভাবে হাত মিলিয়ে ছবি তুলছে সেলফি ভাইরাল এরকম অসংখ্য ছবি আছে তাহলে কি দাঁড়াইল বাংলাদেশে সেলফি অর্থাৎ হইল যে লোকটা দুর্বল সেই লোকটা হাইদ্যা সবল লোকের কাছে যে ছবিটা তুলবে এখন যখন ছবিটা তুলবে তখন সেই ব্যক্তির চেহারাটা দেখেন যিনি সিনিয়র বা যার কাছে ছবি তুলতে গেছেন সে এমপি হোক বা মন্ত্রী হোক যেই হোক ওনার চেহারাই
আপনি বলে দিতে পারবেন যে এই লোকটা হলো ক্ষমতাধর আর ইনার পাশে যে দাঁড়িয়ে রয়েছে এই লোকটাই হলো ওর সাথে সেলফি তুলতে গেছে আর দুজনের চেহারা এক্সপ্রেশন থাকে ভিন্ন যিনি অপেক্ষাকৃত সমাজের নিচু স্তরের সে কাচুকুচু চেহারায় থাকে এমনি হাসলেও বোঝা যায় এমনি আর যিনি যার কাছে ছবি তুলতে গেছেন সে থাকে ভাব নিয়ে বিশাল এবং অনেক এমপিরে দেখতেছি মন্ত্রী দেখতেছি সে বসে আছে নেতারা বা যে কেউ গেছে ছবি তুলতে পাশে দাঁড়ায় ছবি তুলতেছে উনি বসা উনি দাঁড়ায় ছবি তুলতেছে এটা সামাজিকতা সভ্যতা ভব্যতা না দুই বাংলাদেশের কিছু এমপি মন্ত্রী আছে যারা বিদেশে বেশি যাওয়া আসা বা লেখাপড়া করেছে তাদের ভিতরে এই সভ্যতাটা আছে আর বাকি কারো ভিতরেই নাই এই কারণে এরা সব বলতে পারতেছে যে শেখ হাসিনার পায়ের নিচে এসে বসে উনি ছবি তুলছে ব্রিটেন প্রধানমন্ত্রী তাহলে শেখ হাসিনাই বড় কারণ বাংলাদেশের কালচারে যেমন বাংলাদেশে তো এটা চিন্তাও করা যায় না যে একজন এমপি আপনার পাশে সেলফি তুলতে গেছেন আপনার হাত থেকে মোবাইল নিয়ে এসে সেলফি তুলে দিবে আপনাকে এটা চিন্তা করতে পারছে যে আপনার মাইরে লগে লগে লাশ বানিয়ে ফেলবো এই কথা প্রস্তাব দেওয়ার লগে লগে আপনাকে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সে হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু কিছুই না তার সেলফি তুলে দিচ্ছে এটি হলো সভ্যতা যান আপনি বাংলাদেশের একজন মন্ত্রীর বাইচেস বলে ফেলেন মুখ বা এমপির যেমন একটা সেলফি আপনি তুলে দেন আপনাকে পুলিশে দিব না হলে মারব তাহলে এই হলো আমাদের বাংলাদেশে আরো মজার কথা আছে দেখেন যেহেতু সেলফি এইভাবে অনেক তোলা হয় আমাদের দেশে এরা মানুষকে সম্মান দিতে জানে না আমরা এখনো সভ্য হই নাই আমরা অসভ্য আমরা বর্বর আমরা সেলফি কিভাবে তুলতে হয় তাও জানি না আমরা একজনের কাছে যে অনুরোধ করে একটা ছবি তুলে এনে ফেসবুকে ছেড়ে বলি যে এটা আমার অভিভাবক এটাই আমার আব্বা আর যিনি এটা দেখেন উনি আবার এটা দেখে মজা পায় কিন্তু এগুলো তো আর পশ্চিমাদের ভিতরে নাই তো মজার কথা হলো বাংলাদেশে এই কিছু বছর দিয়ে আগে দেখলাম এক বছর আগে এই সেলফি নেওয়া আবার একটা বিপদ আছে বিপদ হলো কি পাপিয়া যখন ধরা খাইল জেলে আছে এখনো যে পাপিয়া যে আওয়ামী লীগের কি যুবলীগ মহিলা লীগের নেতৃত্বে তখন কিন্তু ওবায়দুল কাদের বলেছেন কারণ ওবায়দুল কাদের পাশে দাঁড়ানোর ছবিটা ভাইরাল হয়েছে ওবায়দুল কাদের বসা দাঁড়াইয়া ছবি তুলছে ভাইরাল এবার ওবায়দুল কাদের বলে কি আরে এরা কারা কোথা থেকে দাঁড়িয়ে ছবি তুলেছে আমি কি জানি আমি চিনিও না আচ্ছা তারপরে ওই যে আর একজন ছেলে ওই যে করোনার সময় বড় অফেন্স করে ধরা খাইল এখনো জেলে আছে নামটা কি ওই যে ডাক্তার ই করছিল করোনা টেস্ট করছিল সে এর সাথে যখন মন্ত্রীদের ছবি ভাইরাল হতে থাকলো আর ওর নামটা কি ভুলে গেল ভালো যে জেলে আছে এখনো করোনা টেস্টের কারণে মন্ত্রীরা বলা শুরু করলো আরে কোথায় কে কোন দিক থেকে সেলফি তুলেছে আমরা কি জানি আবার যখন কেউ পিস্তুল নিয়ে ধরা খাইতেছে ছবি বাড়াইতেছে মন্ত্রীর সাথে সেলফি বলতেছে আরে কে কুলহান দিয়ে সেলফি তুলছে আমরা কি জানি এটা আমার আত্মীয় না তো যাতে সেলফি তোলার মধ্যেও আবার এক ধরনের বিপদ আছে দেখছেন তো যাই হোক যে কথাটা বললাম সেলফি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের কাছে বসে তুলছে এটা এমন কিছু ইঙ্গিত করে না যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চাইতে সম্মানিত ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জো বাইডেন নিজে হাতে একটা সেলফি তুলে দিছে এই সেলফিতে কোনো কিছু প্রমাণ করে না প্রমাণ করে না যে নিজ দেশের স্বার্থ ত্যাগ করে শেখ হাসিনার ক্ষমতায় বসাই দিব বা কোনো কিছু ঘটনা ঘটছে এরকম কিছু
সেলফিতে আসে নাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েকদিন ধরে সেলফিতে ভাসমান একেবারে এ কারণে লাইভটা করলাম হ্যাঁ ডাক্তার সাবনিনার কথা বলতেছি তো সবাই ভালো থাকবেন আর বলতে ভুলে গেছি আমার এই লাইভগুলো যারা দেখবেন সবাই শেয়ার দিবেন বন্ধুরা